সারা দেশের সাথে রাজ্য চলছে ভ্যাকসিনের ট্রায়াল রান বা মহড়া। এদিন আইজিএম হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও নার্সরা এই ট্রায়াল রান শুরু করেছে। অবশেষে করোনা অতিমারি থেকে স্বস্তি মিলতে চলেছে জনগণের, আসতে চলেছে ভ্যাকসিন। সারা দেশের সাথে রাজ্য শুরু হয়েছে ভ্যাকসিনের ট্রায়াল রান বা মহড়া। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে নির্দেশ আসতে তড়িঘড়ি করে সারা রাজ্যে তিনটি ট্রায়াল সেন্টার তৈরি করে শনিবার থেকে ট্রায়াল শুরু হয়ে গেছে। কিভাবে বেনিফিশিয়ারিকে ভ্যাকসিন দেওয়া হবে, কি কি নিয়ম অবলম্বন করতে হবে তা মেনে ট্রায়াল রান শুরু হয়েছে। এদিন আইজিএম হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সরা ট্রায়াল রানে অংশ নিয়েছেন। ধাপে ধাপে সমস্ত স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও নার্সরা এই ট্রায়াল রানে অংশ নেবেন। আইজিএম হাসপাতালের জন্য তিনটি রুমকে চিহ্নিত করা হয়েছে। এদিন ট্রায়াল রান খতিয়ে দেখতে আইজিএম হাসপাতালে ছুটে যান আইজিএম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক ডক্টর দিলীপ দাস। তিনি সবকিছু ঘুরে দেখেন, কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসে ভ্যাকসিন চলে আসতে পারে। ভ্যাকসিন এলে প্রথমে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে। এক্ষেত্রে কিছু কিছু নিয়মবিধি মানতে হবে, তা জানার জন্য এই ট্রায়াল রান। বিধায়ক বলেন, রাজ্যে তিনটি ট্রায়াল সেন্টার খোলা হয়েছে, একটি গান্ধীগ্রাম, আরেকটি আইজিএম হাসপাতাল এবং ঘোড়াখাপ্পাই। পরে তা ধীরে ধীরে বাড়ানো হবে। ট্রায়াল রান দিয়ে বোঝা যাবে কারুর কোনো অসুবিধা হয় কিনা। আজকে এখানে আমি আসলাম এবং অলরেডি আপনারা দেখলেন যে এটার প্রস্তুতি। আমরা যে ভয়াবহ যেটা COVID-19 নিয়ে এফেক্টেড, বহুদিন থেকেই তো আমাদের ইচ্ছা ছিল যে কবে ভ্যাকসিনটা আসবে। তো এখন ভ্যাকসিন এসে গেছে এবং ট্রায়াল রান এখন শুরু হয়েছে। তো যেহেতু এটা হাইলি স্পেসিফাইড এবং নতুন ধরনের একটা ভ্যাকসিন, এবং কারো জন্য কোথাও আইডেন্টিফিকেশনে ভুল না হয়, তার জন্য যখন আসবে, আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারি মাস থেকে হয়তো এটা ভ্যাকসিনেশনে স্টার্ট হবে। সেই ভ্যাকসিনেশনটা দিতে গেলে কোথাও যদি কোনো ভুল না হয়, সেই জন্য বিভিন্ন, যেমন এখানে তিনটা রুম করা হয়েছে, আইডেন্টিফিকেশন, একটা রুমে রেজিস্ট্রেশন হবে, তারপরে আরেকটা ভ্যাকসিনেশন হবে, এখানে ওয়েটিং রুম আর একটা আছে। ওয়েটিং রুম কারণ এটা আমাদের কাছে ভ্যাকসিন একদম সম্পূর্ণ নতুন। তো এটার কোনো রিয়াকশন হয় কি না, পেশেন্ট অসুস্থতা বোধ করে কি না, কারো কারো তো একটা ইঞ্জেকশন দিলেই তার একটা রিয়াকশন হয়, অনেকের রক্ত দেখলে অজ্ঞান হয়ে যায়, তো এরকম বিভিন্ন ব্যাপারগুলো থাকতে পারে। তার জন্য আমরা এখানে একটা যে রেস্টিং রুম আছে, সেখানে 30 মিনিটের মতো পেশেন্টটাকে, পেশেন্ট বলবো না, যে ভ্যাকসিনেশন নিচ্ছে, যে তাকে অবজার্ভ করা হবে। এদিন কোভিডের যাবতীয় নিয়ম মেনে ট্রায়াল রান অনুষ্ঠিত হয়েছে রাজ্যের আরও দুটি জায়গায়। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী এনএন।